অরণ্য সপ্তাহ পালন উপলক্ষে পথ চলতি সাধারণের হাতে তুলে দেওয়া হলো গাছের চারা। বনগার স্বেচ্ছাসেবী সংগঠন মাতারা ফাউন্ডেশনের পক্ষ থেকে বনগা বাটার মোড়ে পালন করা হয় কর্মসূচি। অরণ্য সপ্তাহ পালন উপলক্ষে বনগা মাতারা ফাউন্ডেশনের পক্ষ থেকে চারা গাছ বিতরণ বনগা বাটার মোড়ে। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সদস্যরা বনগা বাটার মোড়ে একত্রিত হয়ে সাধারণ পথ চলতি মানুষের হাতে তুলে দেন বিভিন্ন গাছের চারা। গোটা রাজ্য জুড়ে 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত পালন করা হচ্ছে অরণ্য সপ্তাহ। প্রকৃতিকে সবুজ ফিরিয়ে দিতে সবুজ রক্ষার বার্তা নিয়ে সংগঠনের পক্ষ থেকে এদিন এই উদ্যোগ নেওয়া হয়। সংগঠনের দাবি 2020 সালে পথ চলা শুরু সংগঠনের। সারা বছর বিভিন্নভাবে সাধারণের পাশে থেকে জনসেবামূলক কাজের সাথে নিজেদের যুক্ত রাখেন সংগঠনের সদস্যরা। একইভাবে সবুজ রক্ষার বার্তা দিতে আয়োজন বলে জানা গেছে সংগঠন সূত্রে। আজকে অরণ্য সপ্তাহ পালনের দিন আমাদের 14 জুলাই। আজকে আমরা অরণ্য সপ্তাহ পালন করেছি। আজকে অরণ্য সপ্তাহ 14 জুলাই। আজকে আমরা 500 চারা নিয়ে বাটার মোড়ে আমরা পথ চলতি মানুষদের মধ্যে আমরা বিতরণ করেছি। আগামীতে আমাদের আরও অনেক কিছু করার অঙ্গীকার আছে, পাশে থাকবেন। মাতারা ফাউন্ডেশনের এদিনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বনগা দীনবন্ধু মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ। তিনি বলেন, তাদের এই উদ্যোগ প্রশংসনীয়। এই সময়টা সবাই উদ্যোগ নেয়, মাতারা ফাউন্ডেশন বনগার তারা উদ্যোগ নিয়েছে। 500 গাছ মাতারা ফাউন্ডেশন আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় বিলি করেছে, যাতে গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানটা সাকসেসফুল হয়। সেই জন্য মাতারা ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসামূলক এবং সবাই মিলে একযোগে এই কাজটা করেছে, আজকের দিনটাকে প্রথম দিনটাকে সাকসেসফুল করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।